বরেন্দ্র সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি, ভোগান্তির অভিযোগ যাত্রীদের। প্রতারণার অভিযোগে এমপি ওমর ফারুক চৌধুরীর কথিত ভাতিজা পাপ্পুকে আটক করেছে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারি রোধে পিওসি মেশিনের মাধ্যমে টিকিট ক্রয় করতে প্রথম দিনে কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বুধবার রাত্রে রেলওয়ে স্টেশনে গিয়ে যাত্রীদের সাথে কথা বলে অভিযোগ করেছেন তারা। তবে প্রথম নতুন নিয়ম বুঝতে সমস্যা বা জানতে না পারলেও টিকিট কালোবাজারি রুখতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে যাত্রীরা। টিকিট নিতে আসা যাত্রীরা জানান, জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট নিজেই ক্রয় করতে হবে, এটা আমাদের জানা ছিল না। টিকিট নিতে এসে কাউন্টারে আসলে তারা বিষয়টি জানালে বাইরের একটি কম্পিউটারের দোকানে গিয়ে রেজিস্ট্রেশন করে কাগজ নিয়ে এসে কাউন্টারে দাঁড়িয়ে আছি। আরেক যাত্রী বলেন, নতুন পদ্ধতিতে টিকিটের জন্য অনলাইনে প্রবেশ করে সব প্রসেস সম্পন্ন করা হয়েছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেলেও ফিরতি কোনো SMS আসেনি, ফলে আমার জন্য এটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রেল স্টেশনে বিভিন্ন প্রান্তে যাওয়া যাত্রীদের সাথে কথা হলে তারা জানান, নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট ক্রয়ের বিষয়টি তাদের আগে থেকে কারো জানা ছিল না। তারা এখানে এসে জানতে পেরে নিজেরা চেষ্টা করছে টিকিট ক্রয়ের, তবে টিকিট পেতে বিলম্ব হচ্ছে। এনাদের বক্তব্য হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদেরকে টিকিট নিতে হবে, কিন্তু আজকে রেজিস্ট্রেশন করতে এসে আমাদের এনাদের সার্ভারে মেসেজ যাচ্ছে না। এক্ষেত্রে আমরা কী করতে পারি? এটা দুপুরের আগে থেকে, 12টার আগে থেকে তারা বলছে আমাদের সার্ভারের প্রবলেম, না গেলে আমরা কী করবো? এনাদের কথা এরকম, আমাদের সুবিধা হচ্ছে না, বরং অসুবিধা হচ্ছে এটার কারণে। এতে আমার আজকে 9:15 বাংলামান্ধা ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও আমি যেতে পারছি না, কিন্তু আমার যাওয়াটা প্রয়োজন পঞ্চগড়। আমি টিকিট কাটতে পারি নাই, তবে শুরু থেকেই যেটা বলতে চাচ্ছি যে টিকিট কালোবাজারিদের দৌরত্ব কমাতে এবং সাধারণ মানুষকে তাদের যে শৃঙ্খল থেকে মুক্তি দেওয়ার জন্য বর্তমান সরকার যে অভিনব পদ্ধতি, যে টিকিট যার ভ্রমণ তার প্রথমে এটিকে সাধুবাদ জানাচ্ছি। তবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করবার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় অন্তত সাধারণ মানুষকে সহযোগিতার জন্য সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, যাতে করে মানুষ এই ভোগান্তিটার শিকার না হয় এবং তারা তাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী টিকিটটা কাটতে পারে এবং যার টিকিট সেই কাটতে পারে। দেখুন, আমরা যাইতে পারতেছি না, রুগী নিয়ে তো রুগী তো হই, বাসে নেওয়া যায় না, ট্রেনে নিয়ে যেতে হবে, তো কী করে যাবো না আমরা জানি না, আজকে প্রথম শুনতেছি। রাজশাহী রেল স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, এটি নতুন পদ্ধতি না, আগে থেকে চালু আছে, তবে কাউন্টার আজ থেকে কার্যকর করা হচ্ছে। তিনি বলেন, অনলাইনের রেলের পরিষেবায় ঢুকে যাত্রীরা নিজের NID দিয়ে টিকিট ক্রয় করতে পারবে, অন্য কারো টিকিট কাটার সুযোগ নেই। আবারও আলোচনায় রাজশাহী এক আসনের MP ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিম ওমর প্লাজা। এবার তার ভাতিজা পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে সরকারের চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা নাহিদুজ্জামান পাপ্পুর নামে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে তার দ্বিতীয় স্ত্রী বাঁধনকেও। এ ঘটনায় পাপ্পুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পাপ্পুর প্রতারণার শিকার 8 জন যুবক বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেছেন। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে পাপ্পু ও তার স্ত্রী বাঁধনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার OC সরওয়ার্দী হোসেন জানান, ভুক্তভোগী শালবাগান এলাকার ইমন সহ 8 জন বাদী হয়ে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে পাপ্পু ও তার স্ত্রীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তিনি জানান, পাপ্পু কতজন যুবককে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে সেটি জানার জন্য রিমান্ডের আবেদন করা হবে। এর আগে মঙ্গলবার বিকেলে প্রতারণার শিকার 30 থেকে 40 জন যুবক ও তাদের পরিবারের সদস্যরা রাজশাহী নগরীর BC এলাকার ম্যাস ফ্যাক্টরির সামনে পাপ্পুর বাসা ঘেরাও করে। খবর পেয়ে রাত 8টার দিকে পুলিশ গিয়ে পাপ্পু ও তার স্ত্রী বাঁধনকে উদ্ধার করে নিয়ে আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্যাতনের শিকার এক ছাত্রীকে হলে তুলে দিতে গিয়ে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর। জানা গেছে, সঙ্গীত বিভাগের এক শিক্ষার্থীকে অপমানের অভিযোগে তাকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। বুধবার বেলা 3টা থেকে বিকেল 5:30 পর্যন্ত ছাত্র উপদেষ্টাকে হলে আটকে রাখা হয়। এ সময় হলের সামনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেন। পরে প্রক্টর ও উপ উপাচার্যের উপস্থিতিতে হল থেকে ছাত্র উপদেষ্টা এম তারেক নূরকে বের করা হয়। জানা যায়, দুপুর 1:30 নির্যাতনের শিকার হওয়া ছাত্রীকে নিয়ে হলে প্রবেশ করেন ছাত্র উপদেষ্টা তারেক নূর। এ সময় সঙ্গীত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শায়লা তাসমিনের সাথে তার বাকবিতণ্ডতা হয়। এরই এক পর্যায়ে সহযোগী অধ্যাপক শায়লা তাসমিন রিক্সা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা হল গেটে তালা লাগিয়ে ছাত্র উপদেষ্টা ও প্রশাসন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ছাত্র উপদেষ্টাকে হলে আটকে রাখেন। এর আগে গত মঙ্গলবার বেলা 11টার দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের 501 নম্বর কক্ষে ঢুকে এক ছাত্রীকে মানসিক নির্যাতন ও পিটে আহত করে সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ও বঙ্গমাতা হল শাখা ছাত্রলীগের সদস্য দোলন।
সে সময় ছাত্রলীগ কর্মী আশাসহ আরও অন্তত তিনজন ছিলেন বলে জানা গেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আলোর সন্ধান ক্লাস্টারের সিডিসির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে মেহেরচণ্ডী প্রাইমারি স্কুলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের সিডিসি নেতৃবৃন্দের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শুনেন রাশিক মেয়র। সভায় মেয়র লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীদের জীবনমানের উন্নয়ন ঘটেছে, এভাবে প্রকল্পের কাজ অব্যাহত রাখতে চাই। রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গৃহীত তহবিল দিয়ে ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক প্রতিষ্ঠা হলে তহবিলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সিডিসির সদস্যরা উপকৃত হবেন। মেয়র আরও বলেন, রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আসুন আমরা নারী পুরুষ সবাই মিলে রাজশাহীকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনি। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারীবান্ধব প্রধানমন্ত্রী। তিনি অত্যন্ত মমতাময়ী ও সাদামাটা জীবনযাপন করেন। তিনি সবসময় মানুষের কথা ভাবেন, মানুষের কল্যাণে কাজ করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীদের ক্ষমতায়ন হয়েছে, নারীদের জীবনমানের উন্নয়ন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য জিয়াউর রহমানকে গণসম্বর্ধনা দিয়েছে বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে কাশিয়াবাড়ি ফুটবল মাঠে বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সম্বর্ধনা দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোহাম্মদ ফিটুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। অপরদিকে একই ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর থেকে আহসানের বাড়ি পর্যন্ত গ্রামীণ একটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম, ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, ইউপি সদস্য রমজান আলী ও আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা। প্রায় 80,13,000 টাকা ব্যয়ে প্রায় 1,100 মিটার সড়কটি কার্পেটিং হলে ওই এলাকার জনসাধারণ উপকৃত হবে বলে জানানো হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।